আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আমি শুক্রবারের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক দিন ধরেই কোনো ভিডিও শেয়ার করা হয় না, তেমন একটা আমি ভিডিও করিও না। আমার কাছে আসলে এখন কেমন যেন একটা আলসেমি ভাব চলে এসেছে, যার কারণে এখন আর রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি প্রতিদিন যেভাবে আমার ঘরটাকে ক্লিন করি, সেই হাউস ক্লিনিংয়ের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার বাসায় এত এত ধুলাবালু পড়ে, প্রতিদিনই ক্লিন করতে হয়, নয় তো একদম অনেক ধুলাবালু পড়ে যায়। মনে হয় যেন কেউ কোনোদিন এগুলো টাচ করেনি, পরিষ্কার করেনি, এরকম একটা ভাব চলে আসে, এত এত ধুলাবালু হয়। আমি যে জায়গায় থাকি আমার বাসার চারপাশে অনেক বিল্ডিং উঠতেছে, আর শহরের লাইফে তো একটার পর একটা বিল্ডিং থাকেই, আর যেখানে বিল্ডিং হয় সেখানে কিন্তু অনেক ধুলাবালু হয়। তো আমার সাথেই হচ্ছে চার পাঁচটা বিল্ডিং উঠতেছে, যার কারণে ধুলাবালুগুলো আরও বেশি হয়। দরজা জানলা বন্ধ রাখলেও কিন্তু ধুলাবালু হয়ই, কোন দিক দিয়ে যে এরা ঢুকে যায় টেরই পাওয়া যায় না। তো এই জন্য সব কিছুই ভালোভাবে প্রতিদিন ক্লিন করতে হয়, নয়তো ধুলাবালুর কারণে একদম হাত দেওয়া যায় না, এমন অবস্থা। তো আমি হচ্ছে সব কিছু ক্লিন করে নিচ্ছি, মোছামাছি করে নিচ্ছি, প্রতিদিনের কাজ। আর প্রতিদিনই কিন্তু আমাকে এইভাবে করেই আমার পুরো ঘরটা ক্লিন করতে হয়, কোনো জায়গা বাদ দেওয়া যায় না। আর যেই জায়গা বাদ দিতে হয় সেই জায়গাটাতে একদম হাত দেওয়া যায় না পরের দিন, মানে একটা দিন মিস হলেই পরের দিন আর হাত দেওয়া যায় না, এমন অবস্থা। তো আমি হচ্ছে ঘরটা ক্লিন করে নিচ্ছি, আর এদিক দিয়ে আমার বাচ্চা দুষ্টামি করতেছে সাইকেল নিয়ে আর হচ্ছে বেলুন নিয়ে। ও আসলে এখন একাই থাকে, কারণ আমার বড় ছেলেটা এখন সারাদিন মাদ্রাসায় থাকে আর এ পুরাই একা। তো যখন আমি কাজ করি তখন ও আমার সাথে সাথে থাকে, আমার পেছনে পেছনে সবসময় ঘুরঘুর করে। একা একা আসলে তো আর বাচ্চারা সময় কাটাতে পারে না, মানুষ প্রয়োজন হয়। তো মাঝে মাঝে আসলে বাচ্চাদের জন্য খুবই খারাপ লাগে যে ওরা খেলতে পারতেছে না, ওদের এই সময়টা কিন্তু খেলার বয়স, কিন্তু সেরকমভাবে ওরা খেলতে পারতেছে না, ওদের মানসিক বিকাশটা হচ্ছে না, খুবই খারাপ লাগে। তো আসলে কিছু করার নেই, শহরের লাইফ এরকমই, একগুঁয়েমি লাইফ। তো আমি সব ক্লিন করে এখন চলে এসেছি, সকালবেলায় যে থালা বাটি খেয়েছি, যা খেয়েছি সব কিছু বের হয়েছে, এগুলো সব এখন ক্লিন করে নিচ্ছি। রাতের বেলা সব ক্লিন করে রাখলেও কেমন জানি একবার খেলে অনেক কিছু জমে যায়, কীভাবে যে এত কিছু জমে বোঝা যায় না, কিন্তু যখন ধুতে যাই তখন মনে হয় যেন অনেকগুলোই একদম বের হয়েছে। আমি অবশ্য এত জমিয়ে রাখি না, মাঝে মাঝে এরকম জমে যায়, কিছু করার নেই। তো আমি সব ক্লিন করে নিচ্ছি, আর যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই আমাকে সবসময় এই সিঙ্কের জায়গাটা ব্যবহার করতে হয়, এই সিঙ্কের জায়গাটায় ক্লিন রাখতে হয়, ফাঁকা রাখতে হয়, নয়তো আমার রান্নাঘরে কাজ করতে অসুবিধা হয়। তো যতটুকু পারি চেষ্টা করি যে ক্লিন রাখার, কারণ এই জায়গাটুকুই আমার আছে আমি কাজ করার জন্য, যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট। আসলে এত ছোট আমি কি বলবো, আমার এত অসুবিধা হয়, কিন্তু তারপরেও আমাকে মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। তো আমি এই তো পুরাটা ক্লিন করে নিয়েছি সব কিছু। ক্লিনের কাজ শেষ করে এখন আমি চলে এসেছি আর দুপুরে রান্না করতে। আজকে হচ্ছে রান্না করব কলা ভর্তা, কাঁচকলার ভর্তা। আর এর জন্য কাঁচকলা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি একটু করে হলুদ আর একটু করে লবণ দিয়ে। লবণ না দিলেও হয়, কিন্তু তারপর আমি একটু করে দিলাম হলুদ দিয়ে, এটাকে সিদ্ধ বসিয়ে দিব। আর রান্না করব হচ্ছে গরুর মাংস। তো আমি হচ্ছে সবসময় মাংসটা মাখায় বসিয়ে দিই, বিশেষ করে বিফটা মাখা বসিয়ে দিই। আর মুরগিটা হচ্ছে মশলাটা আগে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দেই, কিন্তু গরুর মাংস সব সময় আমি কষাই, মানে মাখাটাই বসিয়ে দিই। এই তো এই পাশে হচ্ছে আমি মাখা বসিয়ে দিয়েছি সব মশলাপাতি দিয়ে, আর ওই পাশে হচ্ছে কলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড আজকে বাজার করে এনেছিল, আসার সময় হচ্ছে এই বেল এনেছিল। তো আমি বেলটা কীভাবে পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চামচ দিয়ে তুলে তারপর হচ্ছে পানিতে রেখে দিয়েছিলাম, আর এটাকে এখন আমি জুস বানিয়ে নিব। বেলের শরবত অনেক ভালো লাগে আমার কাছে, তো এই জন্য মাঝে মাঝে কিন্তু বেল আমরা আনি, মানে আমার হাজবেন্ড আনে, আমি আনি, যখন আমি বাজারে যাই তখন আমিও নিয়ে আসি। বেলের শরবত আমার ছোট ছেলেটা খেতে চায় না,
কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আমি যখন এই বেলে শরবতটা তৈরি করছিলাম তখন আমার দুই পাশে আমার হাজবেন্ড, আমার দুই ছেলে আমাকে ঘিরে রেখেছে, আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতেছে। তো ওদের অবস্থা দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমার আম্মু বা অন্য কেউ এরকম স্পেশাল কিছু বানাতো তখন আমরাও এভাবে চারপাশে বসে থাকতাম, দেখতাম কী করছে, কীভাবে বানাচ্ছে, এগুলো দেখতে খুব ভালো লাগতো। তো ওদের এই অবস্থা দেখে না আজকে আমার আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে আমরাও এরকম করতাম যখন আম্মু বা অন্য কেউ কিছু তৈরি করত, তখন যেমন পিঠাপুলি যদি তৈরি করতো আমরা তখন দেখতাম পাশে বসে কীভাবে বানাচ্ছে। তো সেই মোমেন্টগুলো অনেক ভালো লাগতো। তো আজকে অনেক মিস করতেছিলাম যখন এই এরকম করে আর কি আমার চারপাশে রয়ে ওরা ঘুরঘুর করছিল, আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতেছে। তো আমার জুস বানানো শেষ, এখন হচ্ছে আমি সব ক্লিন করে নিচ্ছি আর টেবিলটা আরেকবার মুছে দিচ্ছি। তো এদিক দিয়ে হচ্ছে কলাটাও সেদ্ধ হয়ে গেছে, আর কলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আমার বাটনাতে এটাকে পিষে নিচ্ছি, আর হাত দিয়েও চটকানো যায়, তবে হাত দিয়ে কেমন যেন দানা দানা থাকে, বাটনা দিয়ে করলে একদম মিহি হয়ে যায়। আর এই বাটনাটা না আমার অনেক পছন্দের, অনেক শখের, আমি এটাকে অনেক শখ করেই কিনেছি। এটা যদিও উত্তরবঙ্গের কিন্তু আমার কাছে না ভালো, মানে ব্যবহার করতে খুব ভালো লাগে। আমার কাছে যেই জিনিস যে কোনো এলাকারই হোক সেটা আমি ব্যবহার করব না এরকম নয়, যেটাতে সুবিধা আছে সেটা ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে। আমার কাছে এমন নয় যে ওই এলাকার জিনিস আমি কেন ব্যবহার করব, এরকম আসলে আমার ইয়ে নেই। হ্যাঁ, আমার যেটা সুবিধা মনে হয় ব্যবহার করতে সেটা ব্যবহার করলেই আমার কাছে কমফোর্টেবল ফিল করি। এই বাটনা যখন আমি ঢাকা গিয়েছিলাম তখন আমি একটা রংপুরের আপুর কাছে দেখেছিলাম যে এই বাটনাটা ওনারা ব্যবহার করছে, আর খুব ইজিলি সব কিছু করা যাচ্ছে। কাঁঠাল বিচের ভর্তা বানিয়েছিল, আলু ভর্তা বানিয়েছিল, শুটকি ভর্তা বানিয়েছিল, মানে এগুলো সব ইজিলি ওনারা করতেছে আর খুব মিহি হয়ে যাচ্ছে। আমরা হাত দিয়ে করলে কিন্তু এরকম মিহি হয় না, একটু দানা দানা থাকে। তো এরপর থেকে আমার ইচ্ছে ছিল যে আমিও একটা বাটনা কিনবো, তো তখন আর কেনা হয়নি, তো এখন আর কি কিনে নিলাম, এটা হাতের কাছে পেয়ে গিয়েছিলাম আর এখন কিনে নিয়েছি। তো আমি কলাটা একদম মিহি করে নিয়েছি, মিহি করার পর এখন হচ্ছে এটাকে সরিষার তেলে একটু ভেজে নেব, আর এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কলা ভর্তায় কিন্তু পেঁয়াজ বেশি করে দিলে খুব ভালো লাগে। তো আমি এই কলা ভর্তাটা ফার্স্ট টাইম খেয়েছিলাম হোটেল থেকে, আমার ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, তো ওইখানে আমার হাজবেন্ড হোটেল থেকে খাবার এনেছিল, তো ওখানে ওরা কলা ভর্তা দিয়েছিল, তো তখন আমার কলা ভর্তাটা অনেক ভালো লেগেছিল। এরপর থেকে আমি মাঝে মাঝে কলা ভর্তাটা করি। তো এদিক দিয়ে হচ্ছে আমার গরু মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার এই পেঁয়াজটা রেডি, মানে একটু নরম হয়ে গেছে, খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচও দেওয়া যায়, তবে শুকনো মরিচটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি শুকনো মরিচ একটা দিয়ে দিচ্ছি। আর আমার এই শুকনো মরিচটা অনেক ঝাল, এই জন্য আমি একটাই দিলাম। কলা ভর্তায় কিন্তু খুব বেশি ঝাল খাওয়া যায় না, মানে ভালো লাগে না আর কি আমার কাছে, এই জন্য আমি অল্প করেই দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি কলা যে ছটকে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু ভর্তার মতো নামিয়ে ফেলবো, যদি লবণ প্রয়োজন হয় তবে একটু লবণ দিতে পারি। তো এই তো এভাবে করি, খুব ইজিলি কিন্তু কলা ভর্তাটা তৈরি করা যায়। আমার কাছে তো অনেক ভালো লাগে কলা ভর্তা, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো কলা ভর্তা হয়ে গেলে আমি শাক বসিয়ে দেব, আজকে কলমি শাক এনেছিল সেই শাকটাও ভাজি করব। এই তো শাকটাও কিন্তু আমি মাখা বসিয়ে দিই, আমার শাকটা মাখা বসাতে অনেক ভালো লাগে। আসলে আমি শর্টকাট রান্নাগুলো না অনেক বেশি পছন্দ করি, যেমন অনেকেই আছে শাক
পেঁয়াজ ভাজে করে তারপর হচ্ছে শাকটা দেয়, এরকম আমার আম্মুরাও করে, কিন্তু আমার কাছে এরকম মাখা বসিয়ে দিলে ইজি মনে হয় আর দ্রুত হয়ে যায়, এই জন্য ভালো লাগে, টেস্টটাও তো খারাপ না, ভালো। তো এই জন্য আমি এভাবে করেই সবসময় শাকটা মাখা বসিয়ে দিই। আমি অনেককেই দেখেছি মাখা সব কিছুই বসিয়ে দেয়, মানে তরকারি টরকারি যা আছে সব কিছুই মাখা বসায়, সেই মাখা তরকারিগুলো কিন্তু অনেক টেস্টও হয়, অনেক ভালো লাগে খেতে। তো যারা যার যার রুচি আর কি, যে যেরকম পছন্দ করে সেরকম। তো আমার রান্নাবান্না প্রায় শেষ, আর এখন হচ্ছে আমার ছেলেটা দুষ্টামি করতেছে, ওকে এখন গোসল করাবো, আমরা নিজেও গোসল করব, এরপর হচ্ছে নামাজ টামাজ পরে ভাত খাবো। শুক্রবারের দিন কিন্তু খুবই শর্ট, সময় পাওয়া যায় না কেমন জানি। তোমার ছেলেটা প্রচুর দুষ্ট, আপনারা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আর ও প্রচুর জেদি, অনেক রাগ করে, অনেক রাগ হয়ে যায় একটুতেই, একটুতে একটু হলেই অনেক প্রচুর রাগ ওঠে, আর একটু হলেই মারধর করে, এরকম অবস্থা ভাঙচুর করে। তোমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।